আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনের মাধ্যমে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এর জন্য আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার যাওয়ার পর তারপর এখানে সার্চ বারে লিখব studio.youtube.com, লিখে তারপরে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমাদের একটি ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেসটি খুলে যাওয়ার পরে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিং নামে অপশন আছে, আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই। এখানে সেটিং নামে একটি অপশন রয়েছে, এখানে সেটিং এ ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যেহেতু চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করব, এর জন্য আপনাদের সর্বপ্রথম আপলোড ডিফল্টসে চলে যেতে হবে। তারপর এখান থেকে আপনার অ্যাডভান্স সেটিং এ চলে যেতে হবে। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর দেখতে পাবেন এই পাশে চ্যানেলের ক্যাটাগরি, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলে কোন বিষয় নিতে চান। ফিল্ম, অ্যানিমেশন, আপনি যদি ছবি বা কোনো অ্যানিমেশন নিয়ে কোনো একটি ভিডিও তৈরি করতে চান, কার্স অ্যান্ডভে কোনো গাড়ির রিভিউ দেখানোর জন্য এটি নিতে পারেন। তারপর মিউজিক, আপনি কোনো গানের ক্ষেত্রে, পেটস অ্যান্ড অ্যানিমালস, পশু পাখির ক্ষেত্রে, স্পোর্টস, এ বিষয়ে আপনি যে কোনো বিষয়ে, আপনার যে বিষয় এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি মনে করেন যেহেতু কমেডি বিষয় নিয়ে আপনি কিছু করতে চান, তার জন্য এখানে কমেডিতে ক্লিক করে তারপর সেভ করে দেবেন। সেভ করে দিলে কিন্তু আপনার এটি সেভ হয়ে যাবে। তাই এভাবে কিন্তু আপনারা সহজেই চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারেন।